তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জন্ম হবে ভোর, চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নূতন সে আলোকে পড়ব তব নব মিলন টোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। না তাকে খোঁজা তো অন্তহীন, এ গোটা জীবনে হয়তো তাকে খোঁজা আমাদের শেষ হবে না, হওয়া উচিত নয়। দেখুন, আমরা এই 22শে শ্রাবণকে কেন্দ্র করে বা 25শে বৈশাখকে কেন্দ্র করে নানান সময় নানান অনুষ্ঠান করে থাকি। আজকে বসেছি সেটিও ব্যতিক্রম নয়, কারণ একটি নির্দিষ্ট পক্ষকাল জুড়ে আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি 22শে শ্রাবণকে কেন্দ্র করে অবশ্যই, এবং সেই অনুষ্ঠানের সেই পক্ষকালের আজ সমাপ্তি। সেই অনুষ্ঠানে শেষ পালকটি গুঁজতে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের সঙ্গে আলাপ করে নেব। প্রথমেই আলাপ করে নেব বিশিষ্ট কবি এবং রবীন্দ্র গবেষক শ্রী পঙ্কজ সাহা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দাদা, অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী রাজশ্রী ভট্টাচার্য। দিদি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান একেবারেই সম্পন্ন হয় না, সেই যন্ত্রসঙ্গীত শিল্পীরা ওদিকে শীতাংশুদা রয়েছে, শীতাংশুদা এবং সিদ্ধার্থদা দুজনকেই অনুষ্ঠানে স্বাগত। আর পঙ্কজদা, আপনি রয়েছেন যখন অনুষ্ঠান একটা আলাদা মোড় নেবে জানি, রবি ঠাকুরকে স্মরণ করা, এবং তাকে তো আমরা নিত্যদিন স্মরণ করছি, তার এই যে মৃত্যু চেতনা নিয়ে 22শে শ্রাবণ এলেই তো আমরা একটু সেদিকটাতেই বিশেষ আলোকপাত করি। আমি জানি আপনি যখন এসেছেন একটা অন্য মাত্রা নেবে আমাদের অনুষ্ঠান। জানি না, যেভাবে আপনি সাজিয়েছেন ঠিক সেভাবেই আজ আপনার হাতে তুলে দিতে চাই সেই অনুষ্ঠানের একেবারে বিষয়টিকে, আপনি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। বলতে পারে রবীন্দ্রনাথের প্রেরণা আমাদের যেদিকে নিয়ে যাবে একেবারে আমরা সেদিকেই যাই, আমরা ঠিক জানি না যে আমরা কোথায় গিয়ে পৌঁছব, তাই তো? ঠিক। দুঃখের বেশে এসেছে বলে তোমারে নাহি ডরি বহে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরি বহে। রবীন্দ্রনাথের জীবনে পারিবারিক শোক এসেছে বারে বারে, এই শোককে তিনি সামাজিক শোক করে তুলতে চাননি কোনো দিন। একেবারে অল্প বয়স থেকেই তিনি প্রিয়জনদের নিকটজনদের হারিয়েছেন, কিন্তু তাদের চলে যাবার যে আঘাত, যে হৃদয় দীর্ণ করে দেওয়া বেদনা, যে গভীরতম শোক, তাকে তিনি ব্যক্তিগত শোক হিসেবে দেখেছেন, এবং যে অন্ধকার তাকে ঘিরে ধরেছে এই স্বজন বিয়োগের মুহূর্তগুলোতে, সেই অন্ধকারে তিনি মুখ ঢাকেননি। রবীন্দ্রনাথ তার অন্তরের গভীর বিশ্বাস থেকে, তার ভেতরের নিহিত শক্তিতে পেরিয়ে গেছেন সেই অন্ধকারের দুয়ার। অন্ধকার থেকে আলোকে আলোকময় হয়ে ওঠা আকাশের নিচে আমরা যেন দাঁড়াই, তার জীবনের এই ভেতর যাত্রার কথা আমরা যখন ভাবি।
রবীন্দ্রনাথ অল্প বয়সে হারিয়েছেন তার মাকে। তার জীবনের ধ্রুবতারা কাদম্বিনী দেবী যখন চলে গেলেন তখন রবীন্দ্রনাথ যুবক। প্রিয় স্ত্রী মৃণালিনী দেবী চলে যান অকালে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ অবশ্য গেছেন পরিণত বয়সে, কিন্তু তখন একের পর এক মৃত্যুশোকের আঘাত নেমে আসছে কবির জীবনে। আবার কবি তাঁর সন্তানদের হারিয়েছেন অকালে। তাঁর দৌহিত্র কবিকন্যা মীরা দেবীর পুত্র নীতীন্দ্রনাথও চলে যান যখন নীতীন্দ্রের প্রথম যৌবন। রবীন্দ্রনাথের মাতা যখন যান সেই সময়কার কথা বালকের মনে যে স্পর্শকাতরতা তৈরি করেছিল তা আমাদের এই মুহূর্তে মনে পড়ছে। রবীন্দ্রনাথ লিখেছেন, জাগিয়া উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাঁহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ ও সুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। কেবল যখন তাঁর দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখন শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মার একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। আমাদের মনে পড়ে রবীন্দ্রনাথের সেই গান, জননী তোমার করুণ চরণখানি। Oh,
পরে নিরাশ্রয় বালকের অবলম্বন হলেন কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের বৌঠান যতীন্দ্রনাথের সহধর্মিণী। নতুন বৌঠান ছাড়া রবীন্দ্রনাথের সমাজ সংসার মিশে সব, মিশে জীবনের কলরব। সেই সব দিন সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন যে স্বপ্নের মতো সেসব দিন, তাঁর লেখায় আমরা পাই। দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপার রেকাবিতে বেলফুলের গোড়ে মালা আর রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল বাটিতে ছাঁচি পান। বৌঠাকরুণ গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়াসুরের গান, গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তখনও তা ফিরিয়ে নেননি। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান, হু হু করে দক্ষিণের বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় ভরে যেত আকাশ, আর আমি গাইতাম তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমার নতুন বৌঠান চলে গেছেন, সেই সময়ের কথা বলতে গিয়ে কবি লিখেছেন, নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সেই সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কতদিন এমন হয়েছে, সারা রাত আমার কেটে গেছে ছাদে, সেই সময় আমি এই গানটাই গাইতুম বেশি, আমার বড় প্রিয় গান। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস
আমরা কথায় গানে এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না।